দেখুন প্রভিডেন্ট ফান্ড, সরকারি প্রভিডেন্ট ফান্ড যেটা জিপিএফ বলে, জেনারেল প্রভিডেন্ট ফান্ড, এই প্রভিডেন্ট ফান্ডের কিছু অংশ কেটে রাখা হয় বাধ্যতামূলক, এটা চাকরিজীবীর হাতে না, বাধ্যতামূলক সরকার কেটে রাখে এবং তার সঙ্গে অতিরিক্ত যোগ করে টাকা দেয় চাকরি শেষে। এটা সে চাকরির মধ্যে চাইলেও আর নিতে পারে না, চাকরি শেষ হওয়ার আগ পর্যন্ত পায় না। এখানে অতিরিক্ত অংশ যেটা দিচ্ছে গভর্নমেন্ট সেটাকে সুদ বলেই দেয়, কিন্তু তারপরেও এদেশের বেশিরভাগ বিদগ্ধ আলেমদের ফতোয়া হলো সেটা সুদ হবে না। মাওলানা আব্দুল মালিক সাহেব, মুফতি মনসুর হক সাহেব, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ সহ বড় বড় ওলামাদের ফতোয়া হলো এই প্রভিডেন্ট ফান্ডের বাধ্যতামূলক কেটে নেওয়া টাকাটার অতিরিক্ত যে টাকা দিবে গভর্নমেন্ট সেটার গভর্নমেন্ট সুদ বলে দিলেও সেটা সুদ হবে না। কেন সুদ হবে না? কারণ সুদ হলো আমি স্বেচ্ছায় যখন কোনো টাকা রাখবো বেনিফিটের আশায় নির্দিষ্ট হারে, সেটা হবে সুদ। কিন্তু এখানে আমি টাকা রাখি নাই তো, আমার রাখার ছাড়া আগে থেকেই রেখে দেওয়া হয়েছে, কেমন যেন আমার বেতনই কম দেওয়া হয়েছে, দেওয়ার সময় আবার আমাকে বাড়িয়ে দেওয়া হয়েছে, এটা সম্পূর্ণ তার এখতিয়ার, আমি নিজে এখানে দিতে যাই নাই, অতএব এটা সুদ হবে না। তবে এটা নির্দিষ্ট হার সম্ভবত 10% এরকম, তারপরে অতিরিক্ত অংশ কাটাইতে পারেন চাকরিজীবী কর্মকর্তা কর্মচারী, সেটা তিনি ইচ্ছা করলে কাটাইতে পারেন, ইচ্ছা করলে নাও পারেন, সেটার এগেনিস্টে যেটা আসবে সেটা অবশ্যই সুদৃশা বিবেচিত হবে, সেটা জায়েজ নেই। জি,